উৎসব ও বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ করেছে পুরো জাতি। নববর্ষের রং ছুঁয়ে গেছে দেশের ক্রিকেটারদেরও। সাকিব, তামিম, তাসকিন সহ অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন। উৎসবের দিনে তারকাদের প্রত্যাশা, অতীতের জরাজীর্ণ ভুলে শান্তি ও আনন্দে মেতে থাকবে দেশবাসী। তবে নতুন বছরের প্রথম দিনটা বিবর্ণ কেটেছে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এ চেন্নাই সুপার কিংসের জার্সিতে দারুণ ফর্মে ছিলেন কাটার মাস্টার, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারিয়ে ফেলেন সেই ছন্দ। উদার হস্তে রান বিলিয়েছেন প্রতিপক্ষের ব্যাটারদের। যমুনায় চলছে ডাবল খুশি অফার, এই ঈদে যমুনার পণ্য কিনলেন তো জিতলেন। ম্যাচ শেষে এই টাইগার পেসার ছিলেন বিবর্ণ ও বড্ড অচেনা, যদিও প্রতিপক্ষের মাঠে মুম্বাইকে 20 রানে হারায় তার দল চেন্নাই। এ জয়ে 6 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থান ধরে রেখেছে চেন্নাই, আর 4 পয়েন্ট নিয়ে 8-এ নেমে গেছে মুম্বাই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে 207 রানের বড় লক্ষ্যও তাড়া করতে নেমে মুম্বাইকে উড়ন্ত সূচনা এনে দেন রোহিত শর্মা ও ঈশান কিশান। পাওয়ার প্লেতে 2 ব্যাটার তুলেন 63 রান। ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথমবারের মতো বল করতে আসেন মুস্তাফিজ, প্রথম বলে বাউন্ডারি দিলেও মাত্র 8 রানে শেষ করেন সেই ওভার। পঞ্চম ওভারে বল করতে এসে 18 রান দিয়ে বসেন কাটার মাস্টার, তবে ফিল্ডিংয়ে তা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। পাতিরানার বাউন্সার দীপ থার্ডম্যানের উপর দিয়ে তুলে মেরেছিলেন সূর্যকুমার যাদব, কিন্তু বাউন্ডারি লাইনে চোখ ধাঁধানো এক ক্যাচ ধরেন মুস্তাফিজ। ম্যাচের শেষ দিকে আবারও টাইগার পেসারকে বোলিংয়ে আনেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। ইনিংসের 17তম ওভারে বোলিংয়ে এসে 2 ছক্কায় তাকে স্বাগত জানান টিম ডেভিড, কিন্তু পরের বলে অজি ব্যাটারকে সাজ ঘরে ফেরান কাটার মাস্টার, যদিও ওভারটিতে 19 রান দিয়ে বসেন মুস্তাফিজ। মুম্বাইয়ের ইনিংসের 19তম ওভারে আবারও বলিংয়ে এসে আরও 13 রান দেন তিনি, 4 ওভারে 55 রানে নেন 1 উইকেট। এবারের IPL এ মুস্তাফিজের সবচেয়ে খরুচে বোলিং এটি। এর আগে দিল্লির বিপক্ষে 4 ওভারে 47 রান দিয়ে 1 উইকেট ছিল চলতি আসরে তার সবচেয়ে খরুচে বোলিং। মুম্বাইয়ের বিপক্ষে চেন্নাইয়ের একাদশে থাকলেও কঠিন পরীক্ষার মুখে পড়তে হয় মুস্তাফিজকে। বাংলা নতুন বছরের প্রথম দিনে রোহিত হার্দিকদের বিপক্ষে নিজের সেরা ছন্দটা হারিয়ে বিবর্ণ হয়ে পড়েন কাটার মাস্টার। রায়হান রাসেল, কালবেলা।